চাকরির দাবিতে ধর্ণা দেখেছে রাজ্য। এবার হাইকোর্টের নির্দেশে হঠাৎ চাকরি খোয়ানো ব্যক্তিরাও ধর্ণায় বসতে চলেছেন। মঙ্গলবার সকালেই চাকরিচ্যুতদের একাংশ শহীদ মিনার চত্বরে জমায়েত শুরু করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধর্ণায় বসে নিজেদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তাঁরা। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সোমবারের চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। ইতিমধ্যেই উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকারও। চাকরিচ্যুতদের বক্তব্য, তারা অবৈধ উপায়ে চাকরি পাননি, তাহলে কেন অবৈধ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিদের জন্য তাদেরও শাস্তি পেতে হবে? সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বির রশিদি ডিভিশন বেঞ্চ 2016 সালের SSC সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে। 282 পাতার এই রায়ের ফলে শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে বাতিল হয়েছে মোট 25,753 জনের চাকরি। রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি বসাকের মন্তব্য, এছাড়া কোনো উপায় ছিল না। দুই বিচারপতির বেঞ্চ সোমবার আরও জানায়, SSC প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে 12%। 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত। SSC নিয়োগ প্রক্রিয়ার অনেক OMR শিট বা উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। যেগুলি এখনও আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশও দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। জানিয়েছে, উত্তরপত্র জনগণ যাতে দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে কমিশনকে। SSC অবশ্য হাইকোর্টের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে। SSC চেয়ারম্যান বলেন, 5,000 জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য 26,000 জনের কেন চাকরি বাতিল হবে? সোমবার উত্তর দিনাজপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে বলেন, যাদের চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা পাশে আছি, যত দূর দরকার লড়াই করব। বলি, বোমা ফাটাবেন, বোমা কি বোমা, না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে স্টে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5-2 লক্ষ পরিবার বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? হাই নিউজ নেটওয়ার্ক।